কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিম রিভিউ। আর আজকের মিম রিভিউ হচ্ছে দার্জিলিং থেকে সরাসরি। ভাই খুবই একটা সুন্দর জায়গায় আমি আছি, তুমি পেছনে দেখলে তো বুঝতেই পারছো আশা করি। আর আমার সামনে পুরো ভাই পাহাড়ের ভিউ। দার্জিলিং আমার ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা। দার্জিলিং এ বসে আজকে আমরা দেখবো মিম রিভিউ, কিন্তু হালকা করে স্ক্যাম হয়ে গেছে ভাই। এত গরম পড়েছিল 43-44 ডিগ্রি সেলসিয়াস। তো আমি বললাম যে একটু করে ভাই দার্জিলিং চলে যাই, ওখানে তো চিল ওয়েদার থাকবে। আর চিল ওয়েদারও আছে, কিন্তু প্রবলেমটা হলো যেই আমি দার্জিলিং এ পা দিলাম অমনি খবর পাচ্ছি নাকি কলকাতায় ভাই বৃষ্টি শুরু। বা ঠিক আছে ভাই, তো টেকনিক্যালি কলকাতা দার্জিলিং সেম কাইন্ড অফ ওয়েদার হয়ে গেছে এখন, কিন্তু তাও ঠিক আছে। সামনে আমার পাহাড় আছে, তোমাদের সামনে কি আছে, কাকুলি বৌদির বাড়ি আছে, তাহলে বুঝতে পারছো তো, তাও ভালো ভাই। কিন্তু এবার দেখি ফেসবুকে কি চলছে। পশ্চিমবঙ্গ বৃষ্টি ফাইনালি চলে এসেছে ভাই, সত্যি বৃষ্টি এবারে লেজিট বাঁচিয়েছে ভাই মানুষকে। দেখো ভাই আমাদের ঘরে ফ্যান, এসি, কুলার কিছু না কিছু আছে, কিন্তু ভাই রাস্তায় যারা দিন মজুরি কাজ করছে তাদের অবস্থা ভাবো ভাই, খুবই মারাত্মক গরম পড়ে গেছিল। কিন্তু ফাইনালি তারপরে রিমঝিমে দাঁড়াতে আলাদাই ভাই। এখানে পাহাড়ে আবার বৃষ্টি না শুরু হয়েছে, তাহলে একটু স্ক্যাম হয়ে যাবে, বুঝতে পারছো তো, আটকে যাবো। পশ্চিমবঙ্গে বৃষ্টি যেভাবে ঢুকলো, এটা বৃষ্টি মানে ভাই এরকম হাইপ কোন সিনেমা রিলিজ হলে হয় না যতটা ভাই বৃষ্টি পড়ার পর হয়েছে। ক্যামেরা অন রাখা, ঠিক আছে ভাই মেঘলা করে আছে। ক্যামেরা অফ করা 0.01 সেকেন্ড পর ভাই বিদ্যুৎ। ভাই বিদ্যুতের ভাই ফটোগ্রাফি অনেকে করেছে, আমি দেখছিলাম ভাই ফটোগ্রাফি করছে করে, কিন্তু সাবধানে বিদ্যুৎ পড়লে ব্যাস ক্যামেরা তোমার দুজনেরই ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে। পশ্চিমবঙ্গে হঠাৎ বৃষ্টি নামার পর লে বৃষ্টি, ডোন্ট টাচ মি, মিডিয়া ক্যাপ ডিসচার্জ, ডিসচার্জ, ডিসচার্জ। ভাই বৃষ্টিকে নিয়ে আলাদাই হাইপ হচ্ছে এখন, বলছে হ্যাঁ রে ভাই গরম পড়লেই তো আমার কথা মনে পড়ে, অন্য সময় তো আমাকে গালাগালি করিস যখন পাড়ায় জল জমে। আবহাওয়া দপ্তরের কর্মচারীরা চাকরি বেঁচে যাওয়ার আনন্দে ভাই, ওয়েদার ফোরকাস্টে সবসময় বলে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু হয় না, ম্যাক্সিমামটা মিস হয়ে যায়। ভাই এইবারে পুরো পারফেক্ট বলে দিয়েছে যে ভাই এত তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে। সেই দিন তো মানে সবাই ওয়েট করছিল, এই পড়বে পড়বে ভাই, আজকেই পড়বে আজকেই পড়বে। আর ফাইনালি তারপরে যখন বৃষ্টি শুরু হলো ব্যাস, এ ভাই যা যা যা, উট ভিজে যাচ্ছে, উট আবার বাড়ি পালাচ্ছে। যাও ভাই যাও ভাই, উঠ সব কলকাতা ছেড়ে চলে যাচ্ছে ভাই। কি হলো, এত ভালো ওয়েদার ছিল, এত গরম গরম ওয়েদারে আমরা চিল করেছিলাম, হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই তো মাধ্যমিক টপার স্কোর 700-693=7, থালা পড়ার রিজন। আমার ফিল আসছে যে সেই টপারটা খাতারে রিচেক করতে পাঠাবে যে কোথায় গেল 7 নম্বর। ভাই যে টপার সে আশা করি জানবে যে কোন উত্তর ভুল লিখেছে আর কোন উত্তর ঠিক লিখেছে, তো পাঠাতেই পারে রিচেকের জন্য। কিন্তু ভাই তুমি আবার রিচেক করতে পাঠিও না, ঠিক আছে, নাম্বার তো বাড়বেই না, উল্টে দেখবে স্যার রিলস বানিয়ে ছেড়ে দিয়েছে, ভাইরাল হয়ে গেছে। আজকাল খাতা চেক করার সময় স্যারেরা দেখছি রিলস বানাচ্ছে, হেভি স্কিম ভাই। সুপ্রভাত, চটি মুড়ি চপ আর আইফোন। ও একজন কমেন্টে লিখেছে চপ মুড়ি দিলে হবে, মুড়ির পর চা হবে তো। আমার এটা হলো ওয়েস্ট বেঙ্গল, এখানে চটি ইজ ইমোশন গাইস, চটি নিয়ে কোনো কথা হবে না। তাও আর কি, ও আচ্ছা ঠাকুমা, আমি ভাবলাম সাদা শাড়ি পরেছিল তাই ভাবলাম অন্য কেউ, বুঝতে পারলো, এখন দিনকাল ভালো যাচ্ছে না। পুলিশ নাকি ভাই অ্যারেস্ট ফ্যারেস্ট করে নিচ্ছে ভাই, আর আমার যদি পুরোনো ভিডিও গানা শুরু করে আমি তো ভাই ডাইরেক্ট ভাই জেদ। ভাই দিদা কি নাচছে রে, ও দিদা নাচছে কি বাড়িতে ভাই, বৌমা দেখে অবাক, রোজ তো হাঁটুর ব্যথা হলে আমাকে পাটে পায় আর এখানে স্টেজে উঠে নাচানাচি করছি। আর আমি স্মার্ট গ্যাজুয়েট চালাম মাত্র 50 টাকায়, এটা মালাই মালাই ফাটাচ্ছি, দেখো এটাকে ওয়াইন গ্লাস বলো, ওয়াইন গ্লাস ইউজ করি, যেরকম স্মার্ট প্রত্যেকটা জিনিসও স্মার্ট, ঠিক আছে, এই যে আর জিনিসটা দেখো স্মার্টলি ইউজ করছি, দেখো কি হয়েছে, কি বলে এটা ভাইবেটার বলে না কি বলে দেওয়া যায় না। আরে ভাই তুই ভাই চা খেতে গেছি, চা দে ভাই চা দে, টাকা কাট ব্যাস চুপ। ভাই যারা অ্যাকচুয়ালি স্মার্ট হয় তারা কিন্তু প্রত্যেক লাইনে 4 বার করে আমি স্মার্ট বলে না। রিল চলছে গাইস, রেলওয়ে প্ল্যাটফর্মে রিল বানানো ব্যান হয়ে গেছে, এবার বিরিয়ানি দোকানগুলো বন্ধ করে দেবে শিওর। ভাই এই রোদ্দুরে কি করে নাচছে ভাই, বাপ রে বাপ। কালো ছেলেকে বিয়ে করবেন নাকি ফর্সা ছেলে দেখে? সাদা কালো ডাজন্ট ম্যাটার, মানুষটা ভালো কিনা মানুষটা কেয়ারিং কিনা, আমার মতে সাদা ছেলেটা কি বিয়ে করো। এটা আবার কি স্কিম, দেখো ভাই ডিপ্লোম্যাটিক ফেমিনিজম। দুটো ফিশ ফ্রাই চাইছিলাম, এরকম ভাবে এম্বারেস করার কি দরকার ছিল সবার সামনে? এই জন্য বিয়ে বাড়িতে গেলে না খুবই খুব অদ্ভুত লাগে, চাইবে যে চাইবো ভাই চাইবো, স্ক্যাম হবে না তো দাদা, আর একটা আরেকটা মিষ্টি পান হবে দাদা, ম্যাক্সিমাম টাইমে দিয়ে দেয়, মাঝে মাঝে এরকম স্ক্যাম হয়ে যায়। ভাই কে আগে কই বল সকতা হ্যায়,
ভাই বিশ্বাস করবেন, আমি দার্জিলিং এর মল রোডে হাঁটছিলাম, পাশেই একটা স্কুল আছে, সেখান থেকে ভাই আওয়াজ আসছে সিস্টাম সিস্টাম এরকম আওয়াজ আসছিল। ভাই তোমাদের বৌদির চ্যানেলে ব্লগ এসেছে, সেখানে আমি কিন্তু দেখিয়েছি ওই সিনটা, ঠিক আছে? আমি দেখে পাগল হয়ে গেছি, এটা কি রে ভাই দার্জিলিং এও? আমি আমার নিজের তৈরি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি এবং খাবার টেবিলে ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে নিয়েছি, স্যালাড নিয়ে নিয়েছি আর দুজনে দু গ্লাস স্প্রাইট নিয়ে নিয়েছি। ভাই জোশ জোশে তো কাপল ব্লগিং শুরু করে দিলাম, কিন্তু ভাই এন্ডিংটা যেন এরকম না হয়, ব্যাস আর কিছু না। তো দিদি এটা কি বিরিয়ানি? এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি স্টাইলে বিরিয়ানি পাচ্ছেন আপনি? আচ্ছা মানে কাচ্চি বিরিয়ানি, এটা কি মাংসটা কি কাঁচা দেওয়া হচ্ছে নাকি? কোটি বেকিয়ে দেবো জানিস, তোদের মন হয় না দেখে না কেউ? বৌদি রেগে গেছে, এইসব যদি ফুড ব্লগার করে বৌদি রাখবে না। জানো আমার কি হয়েছে? কি হয়েছে তোমার? আবার আমার জ্বর হয়েছে। ও তাই নাকি, তো ডাক্তারের কাছে যাওনি? হ্যাঁ মেকআপ করতে করতে জ্বর সেরেও গেছি, ডাক্তারের কাছে যেতে হয়নি। আরে ভাই কি হচ্ছে, রোস্ট করা যাবে না গাইস, আমিও সেম লাইনেই চলে এসেছি। কোন দিন দেখবো আমার মিম চলে আসলো ভাই, মিম রিভিউতে হয়ে গেল, ব্যাস। আমি হয়ে গেছি, সবাই হয়ে যায়, কিছু করার নেই। নাকি ভাই ব্যাক কভারের ডিজাইনটাও কিন্তু ওরকম হতে পারে, ঠিক আছে? ভাই কাকার মুখে এই গুটকা আটকানো স্মাইলটা যে আছে না, এটা দেখে আমার ডাউট লাগছে, হয়তো ভাই ফোনটা ওটা নাকি ফোনের কভারটা ওই ডিজাইনের, সন্দেহ লাগছে আমার। এই রোদ্দুর রয়, প্রথমে রোদ্দুর রয় ভেবেছিলাম, ভাই ভিকি ভাই, আরে ভিকি কৌশল নাকি? রোদ্দুর রয় দাঁড়িয়ে রেখেছিল, সবাই ওকে পাগল ঘোষণা করে দিয়েছে, ভিকি কৌশল এখন দাঁড়িয়ে লাগলে ভাই স্টাইল ভালো ভাই। কিন্তু ভাই রোদ্দুর রয় দাঁড়িয়ে দেখলে আলাদা লেভেলের আছে, যাই বলো ভাই। বউ মেকআপ করছিল বর মেকআপ রুমে গিয়ে, আরে কি করছো তুমি? এই মেকআপ করছি, তোমাকে একটু করে দেবো নাকি? হ্যাঁ জাস্ট একটু টাচ আপ দিয়ে দাও। এই যে আফটার টাচ আপ, ভাই বরকে মেকআপ করিয়েছে বুঝতে পারলাম, তাহলে সিঁথিতেও সিঁদুর পরিয়ে দেবে, হোয়াট ইজ দিস? আমি মাধ্যমিকে ফেল করে গেছি। তোর নাম কি বলো? আমার নাম মুকুল। এর নাম মুকুল, তুই মাধ্যমিকে কি করেছো? আমি ফেল করে গেছি। মাধ্যমিকে ফেল করে গেছে, রোদ্দুরের হাসিটা কিন্তু সেই লেভেলের। আরে ভাই ফেল ভাই, ঠিক আছে আসতে বছর আওয়াল হবে, চাপ নিচ্ছে কারো, খেলো আরো ফ্রি ফায়ার, খেলো না খেলো ফ্রি ফায়ারে র্যাঙ্ক পুশ করো, তোমার মাধ্যমিকের র্যাঙ্কও পুশ হয়ে যাবে, কোনো চাপ নেই, ভালো করে ফ্রি ফায়ার খেলো, নেক্সট টাইম পাস করে যাবে। ভাই অনেকে ফেল করেছে কারণ তাদের অজুহাত হলো তারা পড়তে ঠিক পারে না, তারা কনসেন্ট্রেট করতে পারে না, পড়লে মাথা ব্যথা হয়, সালা ক্রাশের পায়ে পড়ে আছো, মেসেঞ্জারে চ্যাট পড়ছো, তাহলে মাথা ব্যথা হবে না, বই খুললেই মাথা ব্যথা। যারা যারা ফেল করেছো পড়াশোনা করো, নেক্সট টাইমে ফার্স্ট হবে, ঠিক আছে? এবিপি আনন্দে ইন্টারভিউ দিয়ে সবাইকে ভুল প্রমাণ করিয়ে দেবে, এরকম এম রাখো, তাহলে হয়তো পাশের গন্ডিরা ক্রস করতে পারবে। ভাই মাধ্যমিকে যদি পরীক্ষা দিয়ে ফেল করে থাকো তাহলে ভাই চাপ আছে গাইস, খুব একটা বেশি অপশন নেই, নয় তোমাকে দিন মজুরি খাটতে হবে পরবর্তীকালে, বা হয়তো ইউটিউবে হয়তো বৌদিদের রোস্ট করতে হবে, এছাড়া ইনকাম করার চাপ আছে গাইস, একটু মিনিমাম তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা ভালো করে পাশ করে যাও, ঠিক আছে? আর এই বছর না হলেও পরের বছর ট্রাই করে হয়ে যাবে, কোনো চাপ নেই। বাই দ্য ওয়ে আমি কত পেয়েছিলাম? আমি পেয়েছিলাম 85-86% পেয়েছিলাম, খুবই বাজে, মানে অত আমি ঠিকভাবে পড়িও নি, বাট তাও ওই পরীক্ষার আগের এক মাস ঢালাই করে 85-86 হয়ে গেছিল, বাট 85-86 আমার বোর্ডে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা আরো চাপের হয়, বাট স্টিল পাসটা। ভাই কমেন্টস আমাকে জানাও ভাই, কারা কারা পাস করেছো আর কারা কারা ফেল করেছো, যারা যারা ফেল করেছো তারা হয়তো কমেন্ট লিখতে পারবে না, তারা অ্যাটলিস্ট লাইক করে জানিয়ে দাও, লাইক মানে এই যে এরকম একটা সুইচ থাকে ওটা একটু ক্লিক করবে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বুঝে যাবো। ফেল করেছে যারা তাদেরকে মোটিভেট করলাম না ডিমোটিভেট করলাম আমি বুঝতে পারলাম না, বাট তাও মানে মনের কথাটা বুঝতে পারছো তো? ভাই নেক্সট ব্লগে হচ্ছে, মেয়েদের ভাই স্কিমবাজি বুঝি না, ঠোঁটের ওপরের গোপ কেটে মনে চোখে লাগিয়ে দিয়েছে, তার জন্য এরকম খুলে আসলো। এখন কি অ্যাপস বাইরেছে রে বাবা, মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকেশন ড্যান্স মারে, ওই আমার ফাঁকরিওয়ালা ছবি নিয়ে লাগাই দিছে, লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ড্যান্স দেওয়া যাচ্ছে, আবার কালকা দেখছে দুই মেয়ে দুই পাশে লাগাই দিছে, আজকাল আমার লাগাই দিছে, হ্যাঁ নাচতেছে আমিও নাচতেছি, এরকম কত হইলো? একটা সিস্টেম তো আছে ভাই, সিস্টেম চাচারও সিস্টেম আছে গাইস। ভাই তুমি সবাইকে নিয়ে এই মিমটা বানাও, কিন্তু ভুল করে দিদিকে নিয়ে বানালে ভাই ডাইরেক্ট জেল হয়ে যাচ্ছে, খবর পাচ্ছিলাম আমি। বা দিদি আসলে একটু ওল্ড ফ্যাশন তো, তাই হয়তো একটু বুঝতে পারে না, মানে একটুখানি রেগে যায়। রেগো না দিদি, দিদি তুমি আমার দিদার মতন, প্লিজ তোমাকে নিয়ে কোনো মিমস আসবে না, প্লিজ আমাকে তুলে নিয়ে যেও না। আমাদের বেহালা লোকেরা কিন্তু খুব কথা শোনে, এখানে ময়লা ফেলতে বারণ করেছে, দেখো ওখানে লেখা আছে এখানে ময়লা ফেলবে না, আচ্ছা ওখানে ফেলেনি তাই এখানে ফেলে পাশে ভাই।
আমাদের বেহালা হয় আলাদা লেভেলে চলছে, বেহালিয়ানদের সাথে কিন্তু পাঙ্গা নেবে না গাইস, আমরা আলাদা লিগে আছি। বৃষ্টি শুরু হলে তো দেখো না, দু সপ্তাহ পর দেখবে মিমস বেরোতে, বেহালার মিমস, নৌকো চালাচ্ছে, জেটি চালাচ্ছে, বেরোবে। হ্যালো স্যার, আমার কথা শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার আমি সৌম্যজিতের মা বলছিলাম, বলছি আপনি দেখবেন না যে কারা আপনার ক্লাসে আছে, কারা ক্লাস করছে, আপনি দেখবেন না বলুন? এরকম ভাবে দিনের পর দিন অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাচ্ছেন, আমার ছেলে হাত দিয়ে ঢুকেছে, কখন থেকে হাত দিয়ে বেরোচ্ছে না, আমি ডেকে ডেকে পাচ্ছিনি, আপনি বলুন কিছু। হাগু করছে ওর দরজায়, নক করো, তুমি ক্লাসে কেন বলছো? স্যার কি করে বুঝবে এবার কোন স্টুডেন্ট হাগু করছে আর কোন স্টুডেন্ট ক্লাস জয়েন করে আছে? কনসার্ন মাদার গাইস, কনসার্ন মাদার। এরকম করলে বিয়ে দেয়া যাবে? পাস করবে, ইঞ্জিনিয়ারিং পাস করবে, এত টাকা দিয়ে যে করা হচ্ছে, পাস করবে, মেয়ে পাওয়া যাবে? আপনি কিছু বলুন এটা ব্যাপারে। মেয়ে পাওয়া যাবে কিছু বলুন ভাই, আমাদের লাইফের রে বিয়ের জন্য মেয়ে খুঁজে পাওয়া ভাই, তার জন্যই মনে হয় আমরা সব ছেলেরা স্ট্রাগল করে যাচ্ছি। ফেল করলে মেয়ে জুটবে না, চাকরিটা পেলে মেয়ে জুটবে না, ভালো টাকা না পেলে না মেয়ে জুটবে না। তোমাকে দেখতে ভালো ফর্সা একদম ঝিঙ্কু হলে তুমি গার্লফ্রেন্ড পেয়ে যাবে, কিন্তু বউ পেতে গেলে তোমাকে আদার ক্যাটাগরিজেও কিন্তু কিছু না কিছু করতে হবে। চাপ আছে ভাই, জীবনে চাপ আছে। ফর দ্যাট কেস ইউ নিড টু মেক শিওর হোয়েদার ইওর স্যার আমি আপনার কথা কিছু বুঝতে পারছিনি। স্যার ও ভাই ব্রেক মেরে মেরে ইংলিশ বলছে আর আমাদের বৌদি কি করে বুঝবে ভাই? আমি আপনার কথা কিছু বুঝতে পারছিনি, কিন্তু এই জিনিসটা রোজ হচ্ছে, আমি ভাবলাম আপনাকে ফোন করে বলি। ভাই জিনিসটা যদি রোজ হয় তাহলে কমপ্লেন হচ্ছে ঠিক আছে, কিন্তু ছেলের পেটটাও একটু দেখো, মানে রোজ যদি কপি ক্লাসের টাইমে হয় তাহলে তো একটু পেটেরও সমস্যা হতে পারে। কি হতে চাই? বড় হয়ে আমি স্ট্যাটিস্টিশিয়ান হতে চাই, আমার স্বপ্ন আমি ISI তে যাব। স্ট্যাটিস্টিশিয়ান ভাই, এরকম কোন রোল হয় সেটাই জানতাম না আমি। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, তুমি এই ধরনের পেশা বেছে নিতে চাইছো? সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে রোগীটা কে হবে? ও এটাই, মানে সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় মানে আমাকে তো অন্য কিছু দিকে। ভালো ভাই, এরকম যদি সবার মেন্টালিটি থাকতো তাহলে কত ভালো হতো। মানে আমরা যখন ছোট থেকে বড় হই, স্পেশালি যখন ক্লাস 5 এর পরে, আমাদের সবসময় কানের কাছে কিন্তু এই ইঞ্জিনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার ডাক্তার, আর যে বাকি কি কি রাস্তা আছে সেগুলোই আমরা জানি না। আর একটা জিনিস আমি দেখেছি, ছোটবেলা না খুবই আমি স্ট্রাগল করতাম, ঘুম থেকে উঠতে খুব স্ট্রাগল করতাম, টানা পড়তে আমি খুব স্ট্রাগল করতাম, তারপরে খুব একটা ডিসিপ্লিনড আমি ছিলাম না টুয়ার্ড স্টাডি, যে একদম নির্দিষ্ট টাইমে পড়তে বসা, তারপরে যাই হোক পড়াশোনাটা ঠিকঠাক রাখা, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ভাই বই নিয়ে বসা, এই জিনিসটা আমি কিছুতেই পারতাম না। মেবি পার্টিকুলার কিছু সাবজেক্ট ছিল যেগুলো আমার পড়তে ভালো লাগতো, আমার ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এগুলো পড়তে ভালো লাগতো, তো এইগুলো আমি ম্যানেজ করে নিতাম, বাট বাকিগুলো আমাকে খুবই জোর দিয়ে পড়তে হতো। তো ছোটবেলা থেকেই আমার উপরে একটা স্ট্যাম্প ছিল যে আমি খুব ইনডিসিপ্লিন। বাট তারপরে যখন আমি এখন ইউটিউব করছি, ঠিক আছে, এখন যখন আমি ভিডিওস বানাচ্ছি, আমি এখন দার্জিলিং এ বসেও ভিডিও বানাচ্ছি, এখন আমি ঠিকঠাক টাইমে ঘুম থেকে উঠে যাই জাস্ট বিকজ আমাকে শুট করতে হবে, স্ক্রিপ্টিং করতে হবে। তো যখন তুমি তোমার মনের ভালোবাসার কোনো কাজ করবে না, তোমাকে আর জোর করে কিছু করতে হবে না, তুমি অটোমেটিক্যালি ডিসিপ্লিন হয়ে যাবে। যেহেতু এখন অনেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লিয়ার করেছো, আর এখন খুব শীঘ্রই তোমাদের কাছে এই অপশনটা থাকবে যে তোমরা কি নেবে, 11-12 সায়েন্স নেবে, কমার্স নেবে, হিউম্যানিটিস নেবে, তোমাকে অনেকে চারিদিক থেকে বলবে, বাড়িতে কথা বলবে, কিন্তু সবকিছুই শুনে একটুখানি সাহস করে যদি তুমি তোমার মনে যেটা আছে সেটা নাও না, তোমার পরবর্তী জীবনটা খুবই ইজি আর খুবই ভালো হয়ে যাবে। বাট এটা বলা খুব সোজা, মানে আমি জানি কতটা স্ট্রেস থাকে, কতটা প্রেশার থাকে, স্ট্রিম সিলেকশন বা কোন জব জয়েন করবে সেটা, কোন কলেজে তুমি ঢুকবে সেটা, আর সেই সব স্টেজে খুবই ভয় লাগে রিস্ক নিতে, বাট যদি তুমি একটু সাহস নিয়ে রিস্ক নাও না, তাহলে হয়তো তোমার উল্টো দিকে ঠিক কিছুটা এরকম ভিউ থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।